আসসালামু আলাইকুম ও ওয়া বিবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন মোহন আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আকাশে মেঘ আসা বৃষ্টির লক্ষণ আর বৃষ্টির মাধ্যমে অসংখ্য কল্যাণ সাধিত হয় কিন্তু যে মেঘের মাধ্যমে কল্যাণ হয় আবার সেই মেঘের মাধ্যমেই অকল্যাণও সাধিত হয় এজন্য হাদিসে মেঘের কল্যাণ চাইতে বলা হয়েছে মেঘ এলে আল্লাহ তাআলার প্রিয় রসুল রসুলুল্লাহ সাল আলিহাল্লাম এর মুখ বয়ের অবস্থা কি হতো তা বর্ণিত হয়েছে হাদিসে হাজরত আইসা রাজু হতে বর্ণিত নবী করিম সাল্লাহআসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন তখন একবার সামনে অগ্রসর হতেন আবার আরেকবার পিছনে অগ্রসর হতেন আবার কখনো ঘরে প্রবেশ করতেন আবার কখনো বাইরে বের হয়ে যেতেন আর তখন তার মুখ বিবর্ণ হয়ে যেত পরে যখন আকাশ বৃষ্টি বর্ষণ করত তখন তার এ অবস্থা কেটে যেত হজরত আইসা রাজিয়াল তালি আইনহু নবী করিম সাল আলহি এর এই অবস্থা সম্পর্কে জানতে চাইলে নবী করিম সাল আলহি আসাল্লাম বললেন আমি জানি না এ মেঘ ওই মেঘও হতে পারে যা দেখে আজ জাতি যেমন বলেছিল এরপর যখন এরপর যখন তারা তাদের উপত্যকার অভিমুখে উক্ত মেঘমালা অগ্রসর হতে দেখল এ হাদিসটি বোখারি শরীফে দুই হাজার নয়শো উনআশি নম্বর হাদিস হাদিসে বর্ণিত আয়াতে অবাধ্য আজ জাতিকে যে মেঘ মাধ্যমে ধ্বংস করা হয়েছিল তা উল্লেখ করা হয়েছে অর্থাৎ মেঘ আল্লাহ তাল্লার নির্দেশে পাপীদের জন্য অকল্যাণ নিয়ে আসে আজাব নিয়ে আসে তেমনি মুমিনদের জন্য রহমত ও কল্যাণ নিয়ে আসে প্রিয় দর্শক শ্রোতা আকাশে যখন প্রচুর মেঘ হতো নবী করিম সাল্লাহ যে দোয়াটি বারবার পড়তেন এখন আমরা আজকের পর্বে সেই দোয়াটি শিখব এখন চলুন আমরা সবাই দোয়াটি শিখে আসি প্রিয় দর্শক শ্রোতা প্রথমে দোয়াটি আমি একবার রিডিং পড়ব তারপরে শব্দ বাই শব্দ বারান করে দেব ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান হ্যামজাহ ল্যাম তারপরে আল ল্যাম খালা তারপর আল্লাহ আল্লাহ শব্দের লামের ডাইনে জবর থাকায় আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে আল্লাহ হ্যাঁ মিম পেশ হুম মিমের উপরে তার ডি দোয়া জীব মিম সবর মা আল্লাহ সবাই আমার সাথে সাথে পড়েন আর বারবার পড়ার চেষ্টা করবেন মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহ

এর অর্থ হল হে আল্লাহ এতে যা মন্দ রয়েছে তা হতে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি প্রিয় দর্শক শ্রোতা যখন আকাশ পরিষ্কার হয়ে যেত বৃষ্টি বর্ষণ বন্ধ হতো তখন নবী করিম সাল আলহিম আল্লাহ তাহলে দরবারে শুক্রিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজ থেকে আমরা আকাশে যখন প্রচুর মেঘ উঠবে বৃষ্টি বর্ষণ হবে তখন আমরা এই দোয়াগুলি পড়বো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা আকাশে মেঘ উঠলে কিংবা বৃষ্টি বর্ষণ হলে এই দোয়াগুলি পড়তে পারে এবং অকল্যাণ থেকে বাঁচতে পারে প্রিয় দর্শক শ্রোতা এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি মহান আল্লাহ তাল ইবাদত করুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্ধব হিসেবে কবুল করিয়ে আনিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে